গ্রামেরই নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামেরই নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাতাম আগে কি সুন্দর দিন কাটাতাম গান বাজনা তেমন আর আগের মতো করতে পারি না, তার ভিতরে করোনায় যদি টুকিটাকি একটু গান গাই, করোনার কারণের জন্য আমার গান বাজনা বন্ধ। এখন বর্তমানে আমার শারীরিক চলাফেরা খুব কঠিন ব্যাপার, যেমন নারী পুরুষ হিন্দু মুসলমান, তারপরে নবায়ত বেলায়েত শরীয়ত মারফত গুরু শিষ্য এরকম বিভিন্ন পালা আমরা গেয়ে থাকি, বিভিন্ন বাংলাদেশের আনাচে কানাচে গাই। আমি মহাদেবপুর থানার বাসিন্দা, কিন্তু আমি এ যাবৎ পর্যন্ত কোনো বাউল ভাতা পাই না, এখন গান গাইতেও পারি না। বয়স আমার ইংরাজির 1946 সালে জন্ম এবং 20 মে আমার জন্ম, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো ভাতা পাই না। যারা ভাতা পাওয়ার যোগ্য তারাই পায় না, এখন আমি তো গান গাইতে পারি না, তো যারা বাউল নয় তারাই কিন্তু ভাতা পাচ্ছে। এটা আমাদের সরকার একটু খতিয়ে দেখে না, যারা বাউল নয় তারাই ভাতা পায়। কিন্তু আসলে আমি সরকারি পর্যায়ে বিভিন্ন জায়গাতে গান গেছি এবং আমার এই যন্ত্র এটা আমাকে ডিজি সাহেব দান করেছেন, আমার এই বিয়াল আমার গান শুনে দান করেছিল একজন ডিজি সাহেব, উনি বাউল গান খুব ভালোবাসত, উনি আমাকে এই বিয়ালা দান করেছেন। কিন্তু এখন বর্তমানে আমার কোনো জায়গাতে কোনো গানের বায়নায়নে আমার চলাফেরা খুব কঠিন ব্যাপার। তার শারীরিক অবস্থা খুব খারাপ, আমি গান গাই কিন্তু করোনার কারণে গান বাজনা বর্তমানে নাই, তাই আমরা বিনীত অনুরোধ করতেছি সরকার থেকে কিছু যদি আমরা সহযোগিতা পাই তাহলে আমরা হয়তো জীবিকা নির্বাহ করতে পারবো। আমরা হত দরিদ্র, যদি সরকার একটু আমাদের প্রতি লক্ষ্য রাখে। তো আসলে বাউল এবং বিভিন্ন জায়গায় গান টান গাইতো, এখন বর্তমানে শারীরিক অবস্থা খারাপ, গান বাজনা বন্ধ হওয়ার কারণে সে এখন বেকার বাড়িতেই বসে আছে এই অবস্থা। সরকার থেকে যদি একটু সহযোগিতা পায় সে বেচারাগুলা জীবনযাপন করতে পারে আর কি। Thank you.